আহলে সুন্নাত ওয়াল জামাতের আলোকে আঞ্জুমানে আল ইসলাহ ও অন্যান্য ইসলামী সংগঠন শীর্ষ ইসলামী শিক্ষা সেমিনার টোয়েন্টি ইলেভেনের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত, আল ইসলাহ ইসলামিক সেন্টারের সম্মানিত সচিব সাহেব উপস্থিত, হযরতুল আল্লামা মাওলানা শিহাবউদ্দিন খান সাহেব উপস্থিত, আঞ্জুমানে আল ইসলামী শিক্ষানের সম্মানিত সেক্রেটারি মাওলানা বিলাল আহমদ সাহেব, আঞ্জুমানে আল ইসলামী শিক্ষানের উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, আঞ্জুমানে আল ইসলামী শিক্ষানের কার্যনির্বাহী পরিষদের সম্মানিত কর্মীবৃন্দ, আঞ্জুমানে আল ইসলাম মিশিগানের উদ্যোগে আজকের এই শিক্ষা সেমিনারে উপস্থিত আশিক রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমি সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলা শানসাহি দরবার ও শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন তাঁর খাস দয়াগুণে আমারে আমরা সবাইরে তাঁর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দেখানো পথ চিনার, বুঝার, আলোচনা করার হুনার ইলায়েক মুবারক মজলিস হাজির হওয়ার মতো তৌফিক দান করছেন। শুকরিয়া আদায় করি সকলে মিলে আলহামদুলিল্লাহ। আমি এই মজলিসের পক্ষ থেকে লাখ কোটি সালাত ও সালাম হুজুরে কর্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে মত জানাই যে দয়াল নবীজির উম্মত হওয়ার কারণে আজকে খুদার এই গোটা সৃষ্টির মাঝে আমরা শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছি। আমি আল্লাহর দরবার ও মজলিসের পক্ষ থেকে ভিক্ষা চাই মুমাবুদ আজকের এই শিক্ষা সেমিনার আপনার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেক নজর আপনি নসিব করুন সকলে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি সেই মহান ব্যক্তিত্ব, সেই মহান অলি হযরতুল আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহি, যে অলির সান্নিধ্য পাওয়ার কারণে আমরা আল্লাহরে চিন্তন পারছি, তাঁর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে চিন্তন পারছি, আল্লাহর হাবিব এবং তাঁর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন দেখানো পথের মাঝে ছোলার মতো মন মানসিকতা আমরা সৃষ্টি হয়েছে, সেই মহান অলির স্থান যে পর্যায়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাখছেন এই সেমিনারের পক্ষ থেকে আল্লাহর দরবার অভিজ্ঞতা চাইমু যে আল্লাহ আপনার অলিরে আরো বহু বহু গুণে বাড়াইয়া দরজা আপনি দান করুক। আমরা সকলে কই আমি আমি আল্লাহর দরবার আরো ভিক্ষা চাই মুই মজলিসের পক্ষ থেকে আজকের এই মুবারক মসজি মহফিল সেই মহান অলি রুহানি তওজ্জুদের জন্য নসিব করুক। আর যেদিনে কেরাম আজকে আমরা শিক্ষা সেমিনার যে একটা বিষয় নির্ধারণ করা হয়েছে আমরা বারবার এটা শুনছি, এখনো আমরা মনের মাঝে আরো বালা করি ওটা দৃঢ় হওয়ার লাগে। আমি কইলাম যে আমরা শিক্ষা সেমিনারের বিষয় হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলোকে আঞ্জুমানে আল ইসলাহ ও অন্যান্য ইসলামী সংগঠন। আহলে সুন্নাত ওয়াল জামাত খারে কয় এটা আমরা আগের আলোচনাতে আমরা আজকে প্রধান আলোচক আলোচনাতে আমরা জানছি যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যে পথের মাঝে আসলা, যেভাবে তারা জীবন যাপন পরিচালনা করছেন, আল্লাহ দিন তারা জীবনের মাঝে প্রতিষ্ঠিত করছেন, আল্লাহর দিন এই জমিনের মাঝে পরিচালনা করছেন, প্রচার করছেন, ঠিক এই পথটারেই আহলে সুন্নাত ওয়াল জামাত কোয়া হয়।
যে আহলে সুন্নাত ওয়াল জামাত এর শানও